আমাদের হাতে আমরা সাচ্য যেহেতু আমাদের বই আর কলম ছাড়া আর কিছু নেই আমরা এই আন্দোলনে আছি শান্তিপ্রিয় ভাবে আছি আমরা কোনো উশৃঙ্খলা চাই না বিশৃঙ্খলা চাই না যৌক্তিক দাবি যে আমরা ওটুকু যদি পাই আমাদের কোনো আন্দোলন থাকবে না বৈষম্য বিরোধী কোঠা আন্দোলন তো ফার্স্টে আমাদের আন্দোলন এত গভীর আকারে যায় নাই ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন লীগ আমাদের অতর্কিত হামলা এবং দাবিতে অসংখ্য অসংখ্য সাধারণ শিক্ষার্থীদেরকে আক্রমণ করা হয়েছে অসংখ্য ছাত্র ভাইদেরকে মারা হয়েছে আপনারা দীর্ঘদিন দেখেছেন কালকে আপনারা হয়তো ঢুকতে পারছেন কিনা জানি না আমি তো এই বিষয়ে আমরা গত কালকের আগের দিন ল্যাবে আন্দোলন করছি শান্তিপ্রিয়ভাবে দীর্ঘ চার পাঁচ ঘন্টা আন্দোলন চলাকালীন ছাত্রলীগ যুবলীগ আইসা আমাদের উপর অতর্কিত হামলা করে আমরা প্রতিহত করতে গিয়েছি তো আমাদের হাতে আমাদের হাতে আমরা ছাত্র যেহেতু আমাদের বই আর কলম ছাড়া আর কিছু নেই তো আমাদের অস্ত্র হচ্ছে কি বই আর কলম তো ওনাদের হাতে কোথা থেকে সাউন্ড গ্রেনেড আসে কোথা থেকে এই যে থেকে আমাদের হাতে কিছু ছিল আমরা এখন কি আমরা এই আন্দোলনে আছি আমরা এই আন্দোলনে আছি শান্তিপূর্ণভাবে আছি আমরা কোনো উসcing কল চাই না বিশcing কল চাই না আমাদের বক্তব্য হচ্ছে বিচার চাই আমরা আমাদের ভাইদের যখন মারছে তাদের বিচার চাই আমি আর আমরা চার থেকে 10 তারিখ পর্যন্ত আন্দোলন করছি আমাদের হাতে কোনো লাঠি ছিল না এখন লাঠি কেন এখন ছাত্র ছাত্রলীগ যুবলীগ তাদের জন্য আমাদের হাতে লাঠি আমরা দীর্ঘ পাঁচ সাত দিন আন্দোলন করছি আমরা 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 তার জন্য জন্য আমাদের আমাদের রক্ত মারা গেছে তাদের যার এখানে চুপচাপ আন্দোলন করতেছিলাম যৌক্তিক দাবি যেটুকু আমরা ওটুকু যদি পাই আমাদের কোনো আন্দোলন থাকবে না এবং আমাদের যে অসংখ্য শিক্ষার্থী ভাইরা মারা গেছে এটার কি পরিকল্পনা নিয়েছে সরকার আমরা সরকারের কাছে সে প্রশ্ন রাখতে চাই এবং সরকারের পক্ষ থেকে যে গুন্ডা বাহিনী আমাদের উপর যে হামলা করেছে যেই করুক এনি এনি পলিটিক্স পার্টি যেই করুক আমরা তাদের কি পদক্ষেপ নিয়েছে আমরা সেই পকে আমরা জানতে চাই যে কি করতে চাই তারা সরকার যদি আমাদের সাথে আলোচনা করতেই চায় তাহলে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে সাউন্ড গ্রেনেড রাবার বুলেট টিয়ার শেল এগুলো কেন মারা হচ্ছে আর আমাদের 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 আন্দোলনগুলোর কাভারেজগুলো কি হচ্ছে আমাদের আন্দোলনগুলোর কাভারেজগুলো কি হচ্ছে আমাদের আন্দোলন ছাত্র আন্দোলন করতেছি আন্দোলনের পরে এই যে গুলিগুলা টিআর গুলা সাউন্ড গ্রেনেড গুলা কোথায় আছে এই যে এইগুলা এগুলা কি আমাদের আমাদের সাথে আলোচনা আলোচনা করার জন্য এই ধরনের জিনিসগুলা ব্যবহার করা হয় নাকি আমাদের ছত্রভঙ্গ করে আমাদের শরীর আহত করে এগুলো কি আন্দোলনের আন্দোলনে আলোচনায় আসার জন্য কোনো উপযুক্ত প্রমাণ এই যেগুলি লাগছে আমাদের ছোট ভাইদের এইগুলা কাবার করবে কারা আপনারা যদি আপনারা যদি আপনারা যদি নিরপেক্ষ না থেকে এই সংবাদগুলো যদি কাবার না করেন তাইলে আমরা কার কাছে বলবো